নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মাই বিল কুকিং ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা হচ্ছে মাছ ধরারই ভিডিও হবে, তবে অন্যরকম ভিডিও, মানে মাছ ধরার ভিডিও অন্যরকম। বাবার আমি অন্যরকমভাবে মাছ ধরবো, তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা চলেছে দারুণ ইন্টারেস্টিং, তোমরা সবাই আমার সঙ্গে থেকো রোজগারের মতন। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করে দেখো না, চেষ্টা করো পুরো দেখার জন্য, তাহলে ভিডিওটা মজা লাগবে। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। পৌঁছে গেছে না পুরো? ওদিকের মাছগুলো ভিডিও বানিয়েছো? কালকে সব ধরে নিলে ভালো হতো, বুঝলে? আপনি নিলে হতো, আজকে দিনটা থাক। কালকে জল এরকম করে কে ঘুরেছে? সব লাইন গুলো মরে পচে গেছে রে। ট্যাংরা মরে পচে গেছে, বড় মাছ পর্যন্ত মরে উঠে গেছে। পচে গলে গেছে, কিছু নি বলতিস না? গলে গলে গেছে, গলে যাবে, থাকবে একদম, শেষ হয়ে গেছে, ফেটে গেছে। সব দেশি ট্যাংরা রে। জালের উপরে লোক হাতে খারাপ গিয়ে বলি যে উপরে গিয়ে ধরো, কোন ধরো জানি আগে জল বসে ছেলেবেলা কাজ নয়, মানে জলের জিনিস জলের ভেতর ঢুকে হাতা করে মাছ খাবো যখন, তাদের পুকুর ছেড়ে রেখে দিলি কি গরমটা শেষ হয়ে যাবে ফিরে না। ছিল ধোবো তুলে বাড়ি
তিন নম্বর মাছ যেটাকে ছাড়িনি ধরেছি থাকলে ওইগুলো পাগের ভিতরে চলে যাবে এই কাগজ তো শরীর একটা জায়গায় গর্ত করে দিয়ে দু জায়গায় গর্ত করে আর এক কিলো করতে বালতি নিয়ে এসো এ পড়ে মাছ পড়েছে মাছ পড়ে বালতি মাছ পড়ে গেছে মরে ভুসি উড়ে গেছে মাছ থাকে গেলেই মাছ কিন্তু দেশি ট্যাংরা বিশাল সাইজ কিং সাইজ ট্যাংরা ছিল পুরো পচে গেছে পচে গিয়ে ফুলে গেছে দেখো ওটাকে তুলে উপরে তুলে দাও
জল খাই দিতে আসো জল খাই দিতে আসো هاي এই গত তো জলটা জলটা হাতে হাত দিয়ে হাত দিয়ে জলটা আসি নামবে তো যাও যা মা তুমি মরে পড়ে গেল তাও কিছু করে না তুমি হে হাতটা দি না ওই হাত চাপা দিলে কষ্ট করে দেখা দেখে লাভ তুই সামনে যাও سامي আচ্ছ এখানে আছে এই মাথা পারগাছে মাছ চলে গেল বাবা আমাকে বললো যে আর কতদিন মাছ ধরে খাওয়াবো তোমাকে এবারে নিজে জাল ফেলার অভ্যাস করো তো আমি জীবনে কখনো জাল ফেলিনি তো বাবা এখানে আমাকে জাল কিভাবে ধরে আর কিভাবে ফেলে সেটাই বাবা আমাকে শিখিয়ে দিচ্ছে তোমরা যারা বেসিক্যালি আমার ভিডিও আগে দেখেছো তো তারা আশা করি বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি নার্সিং করি তো জাল ফেলা এইসব আমার অভ্যাস নেই তো আজকে আমার হাতে খড়ি হচ্ছে জাল ফেলার আশা করি এবার থেকে আমি জাল ফেলতে পারবো আর মাছ ধরে তোমাদেরকে দেখাতেও পারবো তো এই দেখো আমি জাল রেডি করে নিয়ে চলে গেছি আর এই ফেলে দিয়েছি পুকুরে জাল হাত থেকে দড়িটা পড়ে গেছিলো বাবা দড়িটাকে তুলে বললো হাতে নিয়ে নাও নিয়ে আস্তে আস্তে টানো দেখো কী মাছ পড়ে তো কী মাছ পড়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এইভাবে দেখবো আমি দু একটা বার জাল ফেলার চেষ্টা করব জালটা আমি তুলে নিয়েছি আর পাক দেখো কতটা বেশি পুকুরে হয়েছে আর পুকুরে জল এতটাই কমে গেছে যে যদি কেউ ভাবে যে মাছ ধরবে পুকুরে নামলে হাত চাপা করে মাছ ধরতে পারবে এতটাই কম জল আর জল গরমও হয়ে যাচ্ছে ওই জন্যই আজকে চেষ্টা করব সব মাছ তুলে নেওয়ার জন্য জল গরমের জন্য সব মাছ মরে যাচ্ছে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে মাছ তো এগুলো সহ্য করার বাইরে যেহেতু অনেক কষ্ট করে পুকুরে মাছ ছাড়া তো দেখো আমি মাছ ধরেছি জাল ফেলে তো মাছটা আমি এখন দিয়ে দিলাম
আমি কালাম থেকে গেছে যে গেছে জলে ছিল বেশ একটা দেখো দেখতে পাবে না এটা কি তোলো এটা তুলবে না এটা মেরে গেলে তুলবে এই ঘাপ ফাপ যখন ভিজিটা থাকবে সেই সময় তুলবে ভালো থাকতে তুলবে না Thank you.